রেস্টোর বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে মজাদার একটা নাস্তার আইটেম, আর এটার নাম হলো ব্রেড কাটলেট। ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে আপনারা এই নাস্তার আইটেমটা তৈরি করে ফেলতে পারবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখন রান্নাটি শুরু করা যাক। এই ব্রেড কাটলেটটা তৈরি করার জন্য প্রথমেই দুটি সেদ্ধ আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু খুব সহজেই আলু ভর্তা করে নেওয়া যায়। দুটি আলু গ্রেট করা হয়ে গেছে, এবার রান্নার প্রক্রিয়াটি দেখে নেন। মিডিয়াম আঁচে চুলা একটা প্যান বসিয়েছি। এবার এতে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজকে আমি চপড করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি আদা বাটা সেই একই পরিমাণে। মরিচ গুঁড়ো লাগবে প্রায় 1/2 চা চামচ পরিমাণে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ থেকে একটু কম পরিমাণে। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মুরগির মাংস, আর মুরগির মাংসগুলোকে আমি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এগুলোকে 1 থেকে 2 মিনিট এবার একটু রান্না করতে হবে। টমেটো দিয়ে দিচ্ছি 1/2 কাপ, ছোট ছোট টুকরো করে কেটে রাখা। বরবটি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এরপর গাজর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। দু থেকে 3 মিনিট পর্যন্ত এগুলোকে চুলায় রান্না করতে হবে। 3 মিনিট পরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করা সেদ্ধ আলু। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু লো মিডিয়ামে করে দিতে হবে। এবার শেষে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার 2 থেকে 3 মিনিট এগুলোকে একটু চুলায় রান্না করলে এগুলো তৈরি হয়ে যাবে। এগুলো তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার কাটলেটটা তৈরি করার জন্য এখানে 4 টুকরো পরিমাণে পাউরুটি নিয়েছি। পাউরুটির চারপাশটা কেটে ফেলে দিয়েছি। এবার একটা বলে পানি নিয়ে নিলাম। এবার এতে একটা পাউরুটির পিস নিয়ে ডুবিয়ে তারপর এটাকে তুলে ফেলতে হবে। এরপর হাত দিয়ে চেপে পাউরুটি থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। পাউরুটির ভিতরের পুরগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে একটা অংশ নিয়ে ওভাল শেপে একটা বল করে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা পাউরুটির টুকরোটা নিয়ে এটার মাঝ বরাবর আলুর পুরটা দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, তারপর এটাকে একটা ওভাল শেপ করে নিতে হবে। ভিজানো পাউরুটিটাকে হাত দিয়ে চাপলে এটা খুব সুন্দর একটা শেপ হয়ে যাবে। হয়ে গেছে, দেখুন দেখতে ঠিক এরকম হবে। এভাবে সবগুলো ব্রেড কাটলেট তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো ঝটপট নাস্তা তৈরির আইটেম আছে, ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন, আপনাদের অনেক কাজে আসতে পারে। এবার এগুলো ভাজার জন্য চুলায় ভালোভাবে তেল গরম করে নিতে হবে, আর চাইলে আমার মতো কম তেলে ভাজতে পারেন অথবা ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে পারেন। এবার এক এক করে পাউরুটির কাটলেটগুলো দিয়ে ভেজে নিতে হবে। চুলা আঁচ থাকবে লো মিডিয়ামে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে অন্য পাশটাও ভেজে নিতে হবে।
কাটলেটের প্রতিটা পার যেন ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ভালোভাবে তেলগুলো ছেঁকে তারপরে এগুলোকে তুলে নিতে হবে। এবার পাউরুটির কাটলেট গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা আপনাদের কাছে খুব পছন্দ হবে, বাসায় যদি একবার ট্রাই করে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অনেক রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।